মালদা জেলার আম বিদেশে রপ্তানির জন্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আম বাজার পরিদর্শন করলেন জেলা শাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে আম বাজারে প্যাক হাউস তৈরি করার ব্যাপারে এলাকা পরিদর্শন করা হয়। জানা গিয়েছে ঝুড়ি করে আম বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার ক্ষেত্রে বেশি দাম মেলে না, প্যাকিং বাক্সে আম নিয়ে গেলে দামও মিলবে। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা এদিন জানান, আম বাইরে রপ্তানি করার ক্ষেত্রে প্যাক করার খুব জরুরি, সরকারি উদ্যোগে তা হতে চলেছে। জেলাশাসক এদিন জানান, প্যাক হাউস তৈরি করার ব্যাপারে আমবাজার পরিদর্শন করা হলো। আমবাজারের মধ্যে প্যাক হাউস হলে সুবিধা হবে। আমরা এখানে এত বড় আমবাজার আছে, নামি তার আমবাজার, কলা বাজার আছে, ট্রাইং টু এক্সপ্লোর কি এখানে কী করে একটা প্যাক হাউস তৈরি করা যায়। আমগুলো যেভাবে ঝুড়িতে করে ক্রেটে করে বেরিয়ে যাচ্ছে, তাতে হয়তো কলকাতার বা বড় শহরের যে অর্গানাইজড মার্কেটগুলো সেখানে হয়তো দাম পাচ্ছে না, সেই দামটা যাতে বাড়ে তার জন্য একবারে বক্সিং করে এখান থেকে যেতে পারে, সেইগুলো যাতে কীভাবে করা যায়, কিছু রাইটনিং চেম্বার কীভাবে করা যায় সেগুলো ভিজিট করলাম। মালদাতে একটা প্যাক হাউস রয়েছে অলরেডি, প্যাক হাউসটা অনেকটা দূরে আছে, প্যাক হাউসের প্যাকিং, প্যাক হাউসের ইউজার চার্জেস যে রেট আছে তাও অনেক বেশি, এবং মার্কেট থেকে দূরে, সোজা মাঝখান থেকে কোনো রাস্তা নেই এখানে যাওয়া যায়। যেখানে অর্গানিক্যালি মার্কেট তৈরি হয়ে বসে আছে তার মধ্যে করাটাই শ্রেয়। সেটা কিভাবে করা যায় দেখছি আমরা, নট টু বি শেয়ার ইন মিডিয়া, এগুলো আমরা নিজেরা যখন হবে মানুষ দেখতে পাবে, আমরা চেষ্টা করব, পরিকল্পনা চলছে। মালদা তথা পশ্চিমবঙ্গের আম বিদেশে রপ্তানি করার জন্য মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা সর্বতোভাবে সহায়তা করছি। আজকে মালদা জেলা রেগুলেটরি মার্কেট কমিটি ইনফ্রাস্ট্রাকচার ভিজিট করা হলো, সেখানে আমাদের অ্যাপেডার থেকেও প্রতিনিধিরা এসছেন, সায়েন্টিস্টরা আছেন, উদ্যান পালন উন্নয়ন দপ্তর আছে, আমরা আছি, সকলে মিলে এখানে কী করে ইনফ্রাস্ট্রাকচার এক্সপোর্টের জন্য উপযোগী করার জন্য ডেভেলপ করা যায়, কী করে সহজভাবে অল্প খরচে প্যাকিং করা যায় সেই নিয়ে পরিকল্পনা করা হচ্ছে, এবং অতি সত্বর অচিরেই যেন পশ্চিমবঙ্গ তথা মালদার আম বিদেশে এক্সপোর্ট করা যায় তার উদ্যোগ হিসাবে আজকের এই সাইট ভিজিটের করা হচ্ছে।